করোনা সংক্রমণের মধ্যে এসেছে আরও একটি ঈদ। অতিমারির বাস্তবতায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে আনন্দের দিনটি ধর্মপ্রাণ মুসলমানরা শুরু করেন ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। এবছরও সংক্রমণ রোধে ঈদগাহ ময়দানের পরিবর্তে ঈদের নামাজ হয় মসজিদে মসজিদে। বন্দরনগরী চট্টগ্রামে শারীরিক দূরত্ব নিশ্চিত করেই ঈদুল আজহার জামাত হয়েছে। নগরীর দামপাড়া জামিয়াতুল ফালাহ জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে করোনা থেকে মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা। স্বাস্থ্যবিধি মেনে রংপুরে প্রায় 6,000 মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় আঞ্জুমান জামে মসজিদে। নামাজ শেষে সবাইকে কোরবানি থেকে আত্মত্যাগের শিক্ষা লাভের আহ্বান জানানো হয়। সিলেটে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদে। অংশগ্রহণ করেন সব শ্রেণী পেশার মুসল্লিরা। রাজশাহীর মসজিদগুলোয় নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলানোর চিরায়ত রীতি থেকে বিরত থাকেন মুসল্লিরা। করোনা অতিমারির কারণে খুলনাতেও ঈদের নামাজ আদায় করা হয় মসজিদে। টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। বরিশালে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে সংক্রমণ এড়াতে এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে হয়নি ঈদের জামাত। জামাত হয়নি দিনাজপুরের গোরের শহীদ ময়দানে। অরিসুল ইসলাম, বৈশাখী সংবাদ।